যাক, ভালোয় ভালোয় চলে এসেছি, এবারে একটা থাকার জায়গা পেলে ভালো হয়। আমি আবির, আমি কেশপুর গ্রামে থাকি, চাকরি সূত্রে এই কলকাতা শহরে আসা। চাকরি পেয়ে গেছি, এবার একটা থাকার জায়গার দরকার। ফ্রেশার, তাই বেতন খুব একটা বেশি না, সেই মতো দেখতে গেলে মাইনের অর্ধেক টাকা আমার থাকা খাওয়াতেই চলে যাবে, তাই আমি একটা সস্তার ভাড়াঘর খুঁজছি। অবশেষে সারাদিন ঘোরার পর একটা ঘর পাওয়া গেল। এই নিন ঘরের চাবি, এখানে নতুন বুঝি? হ্যাঁ, ওই আর কি, এই আজকেই এসেছি কলকাতায়, এখানে একটা চাকরি পেয়েছি, কাল থেকে জয়নিং, তাই একটা থাকার জায়গা খুঁজছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, এই নিন আপনার অ্যাডভান্সটা। আরে না না দাদা, ও আপনি পরে দেবেন, আপনি এখন ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমার একটু সন্দেহ হলো লোকটার ওপরে, একে ভাড়া তুলনামূলক বেশ কম, তার ওপরে আমি অ্যাডভান্সটা দিতে গেলাম সেটাও নিল না। ধুর, কি ভুলভাল চিন্তা করছি। আচ্ছা দাদা, ঠিক আছে। এই বলে আমি ঘরের দিকে চলে গেলাম, এসেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। যাই একটু চা খেয়ে আসি, আমার তো বেশ ভালোই লাগছে। পুরো বাড়িতে আমি একাই, তাই বাড়িটা নিজের বাড়ির মতো লাগছিল। কোনোদিন আপনাকে এ চত্বরে দেখিনি, এখানে নতুন নাকি? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি এখানে থাকি না, কাজের সূত্রে এ শহরে আসা। তা দাদা, বেছে বেছে এই বাড়িটাই পেলেন থাকার জন্যে? হ্যাঁ, আসলে আমি সস্তার একটা ভাড়া বাড়ি খুঁজছিলাম, তা এই বাড়িটা পেলাম, ভাড়াটা বেশ কম, মাসে 3000 টাকা। আজকাল কি এত কমে ভাড়া বাড়ি পাওয়া সম্ভব? তাই আর কি বেশি না ভেবে আমি থাকার জন্য রাজি হয়ে গেলাম। না, সবই বুঝলাম বাবু, কিন্তু একটা কথা বলি, এই বাড়িতে যে এসেছে সে দুদিনের বেশি টিকতে পারেনি। কেন, কি এমন ব্যাপার, চোর ঠোরের উপদ্রব আছে নাকি? না না, সেসব চোট্টোর এ তল্লাটে নেই বললেই চলে। তাহলে? অত শত জানি না বাবু, কিন্তু আমি আপনাকে সাবধান করার খাতিরে বলছি, পারলে কোনো অন্য জায়গায় গিয়ে থাকুন। উহ, কি জ্বালা, একে কালকে নিউ জয়নিং অফিসে, তার একটা আলাদা টেনশন, তার ওপর এত কষ্ট করে যদি একটা ঘর খুঁজে পেলাম সেটাও নাকি এখন ঠিক না, কি যে করি। ধর, যার তার কথায় কান দিয়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই নিন, আমি আসলাম। এই বলে আমি নিজের ঘরে চলে এলাম। কালকে আবার সকালে উঠতে হবে। কিসের আওয়াজ ওটা? ভাম বা বেড়াল কিছু একটা হবে হয়তো, থাক কালকে সকালে দেখব। যথারীতি পরের দিন বেরিয়ে পড়লাম অফিসের কাজে। দিন শেষে বাড়ি ফিরে খুবই ক্লান্ত হয়ে বসে পড়লাম বিছানায়। ওহ, এই ব্যস্ত শহরে নিজেকে মানিয়ে নেওয়া খুব কঠিন, সারাদিন খুব ধকল গেছে। যাই, খেয়ে শুয়ে পড়ি। ক্লান্তি আমাকে বশ করেছে, তাই আমি শুয়েই ঘুমিয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল। নূপুরের শব্দ, শব্দটা মনে হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। না, ভয় পেলে হবে না, সাহস রাখতে হবে। হঠাৎ আওয়াজটা থেমে যায়, তারপর বেশ কিছুক্ষণ কোনো আওয়াজ পেলাম না, তারপর আবার সেই শব্দ আমার কানে এলো।
এতক্ষণ মনে হচ্ছিল মনের ভুল, কিন্তু এবার কোনো সন্দেহই নেই যে এটা আমার মনের ভুল না। সত্যি সত্যি যেন কেউ সিঁড়ি দিয়ে পায়ে নূপুর পরে এগিয়ে আসছে ঘরের দিকে। ভয়ে সারা শরীরটা আমার কাঠ হয়ে গেল। তারপর জানি না কিভাবে আবারও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুমন্ত অবস্থায় মনে হলো যেন আমার দমটা বন্ধ হয়ে আসছে, যেন কোনো এক অদৃশ্য শক্তি আমার গলা টিপে আমাকে মারার চেষ্টা করছে। ছাড়ো, ছাড়ো আমার! চোখ খুলতেই আমি চমকে উঠলাম। ছেড়ে দাও, কে তুমি? ছাড়ো আমাকে, পারছি না, ছাড়ো! একটা বিকট মুখ আমার গলা টিপে ধরে আছে। মুখটা কি ভয়ঙ্কর! আমার প্রায় দম বন্ধ হয়ে যায়। কোনোভাবে আমি শরীরের জোর লাগিয়ে সেই অশরীরীর হাত ছাড়াতে সক্ষম হই। তারপর সে হাওয়ায় মিলিয়ে যায়। এরপর আমিও জ্ঞান হারাই। সকালে ঘুমটা ভাঙল। কাল রাতের ঘটনাটা এখনো বিশ্বাস হচ্ছে না আমার। যেন কোনো এক দুঃস্বপ্নের থেকে আমি কাল আমার প্রাণটা বাঁচিয়েছি। হঠাৎ ঘরের এক কোণায় আমার চোখটা গিয়ে আটকালো একটা মেয়ের ফটো ফ্রেম। ছবিটা অস্পষ্ট, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু আমি কাল অবধি তো এই ফ্রেমটা এখানে দেখিনি, তাহলে এটা এখানে এলো কী করে? আমি বাড়িওয়ালাকে ডাকলাম। আচ্ছা, এই ফ্রেমটা আজ সকালে আমি এখানে দেখতে পাই, কিন্তু যতদূর আমার মনে পড়ছে আমি কিন্তু এটা কাল অবধি দেখিনি। ফ্রেমটা দেখার পরে বাড়িওয়ালার মুখটা ফ্যাকাশে হয়ে এলো। এটা কোত্থেকে পেলেন আপনি? কেন বলুন তো, এমন কি দেখতে পেলেন এই ছবিতে? আমি তো এটা আজকে সকালে ঘরের এক কোণাতে পড়ে থাকতে দেখলাম। আমার সন্দেহ হলো, তাই আপনাকে দেখানোর জন্য ডাকলাম। এটা তো সম্ভবই না। এই ফ্রেমটা তো আমি যখন বাড়িটা কিনি তখনই পরিষ্কার করার সময় পাই। আমি জঞ্জালের সাথে এই ফ্রেমটাকেও চালিয়ে ফেলি। কি বলছেন আপনি? হ্যাঁ, কিন্তু আমার তো আশ্চর্য লাগছে, এটা এখানে এলো কি করে? কাল রাতে কোনো এক অশরীরী আমার প্রাণ নেওয়ার চেষ্টা করে। সে কি তুমিও ওর শিকার হয়েছিলে? ওর মানে কার কথা বলছেন আপনি? আজ থেকে 15 বছর আগে এখানে এক মহিলা বসবাস করত। সে নিজের প্রেমিকের আঘাত না সহ্য করতে পেরে নিজের গলায় দড়ি দিয়ে এই ঘরে আত্মহত্যা করে। বিজয়বাবু, আপনার উচিত ছিল এসব ঘটনা আমাকে আগে বলে সাবধান করে দেওয়ার। আমাকে মাফ করবেন দাদাবাবু, আপনার আগে ওই অশরীরী 3 জনকে ঠিক এভাবেই মারার চেষ্টা করে, কিন্তু সবাই কোনো না কোনোভাবে বেঁচে যায়। আজকাল বাজার মন্দা, আমি আসলে পয়সার লোভ সামলাতে না পেরে আপনাকে এসব ঘটনা না বলে ঘরটা ভাড়ায় দিয়ে দিই। সম্পর্ক ভালো করার জন্যে আপনার থেকে সেদিন অ্যাডভান্স টাকাটাও নিয়ে নিই। আর এসব ঘটনা যদি আপনাকে বলতাম তাহলে আপনি থাকতেন না দাদাবাবু, আমাকে ক্ষমা করবেন। এসব শুনে আমি আর কিছু বললাম না ওনাকে। এই নিন আপনার ভাড়া, প্রাণে বাঁচলে খেটে খেতে পারবো। আমি আর কোনো রিস্ক নিলাম না, তাই ওনাকে পুরো মাসের ভাড়াটা দিয়ে আবার অন্য একটা বাড়ির খোঁজ করতে লাগলাম। ওফ বাবা, শহরে এসে একটা বিশাল অভিজ্ঞতা হলো বটে। কি জানি আর কত কি ঘটনা অপেক্ষা করে আছে আমার জন্য।